হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে যে ঘূর্ণিঝড় ইয়াস কতটা ভয়ঙ্কর হয়ে গেছে, এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এবং বিস্তারিত বিভিন্ন ধরনের মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, প্রেস মিডিয়ায় কিন্তু বলে দেওয়া হচ্ছে। তবে আমরা কিন্তু আপনাদেরকে সবার আগে দেখিয়ে দিয়েছিলাম এই ঘূর্ণিঝড়টি, সেটা কিন্তু একদম 100% খবর মিলে গেছে আমাদের, এবং আমরাই কিন্তু সবাইকে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আগে দেখাচ্ছিলাম এই স্যাটেলাইট উইন্ডি ম্যাপের মধ্যে। তো এই ঘূর্ণিঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পরের 10 দিনের আপডেট দেখাচ্ছি, তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি অতিরিক্ত কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে, এবং তার প্রভাব দেখতে পাচ্ছেন কোন কোন অংশে। এই পাশের চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই পাশ দিকটা আছে কলাপাড়া, শ্যামনগর, খুলনা, এই অংশগুলিতে, এবং এই পাশে আছে বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, রংপুরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। তবে সিলেটের দিকে কিছুটা আমরা প্রভাব কম দেখছি এই মুহূর্তে, তবে সিলেটের মধ্যে কিন্তু কিছুদিন ধরে ঝড় বৃষ্টি কিন্তু চলছে। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু প্রবল ভয়ঙ্করভাবে কিন্তু দক্ষিণবঙ্গে এসে আছড়ে পড়ছে দেখতে পাচ্ছেন, এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু ওড়িশা এবং দক্ষিণবঙ্গ এই মাঝখানে আছড়াচ্ছে, এবং তার ফলে ওড়িশা এবং দক্ষিণবঙ্গে ভালো প্রভাব পড়বে, ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অংশতে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট ট্র্যাকিং আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের ঘন্টির চিহ্নটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে, এবং এই পাশে কিন্তু যেটা হচ্ছে ঘূর্ণিঝড় তাউকতে, ওটা কিন্তু মোটামুটি আজকে আছড়ে পড়ে আহমেদাবাদের দিকে চলে গেছে কালকের মধ্যে, অর্থাৎ একটু এগিয়ে গিয়ে এটা নিউ দিল্লি গোয়ালিয়র দিকে এগিয়ে গিয়ে এটাকে প্রভাব শেষ হয়ে যাবে। তারপরে নতুন ঘূর্ণিঝড়, অর্থাৎ ঘূর্ণিঝড় যশ, যেটাকে বাংলায় বলছে বিভিন্ন মিডিয়ারা, আর যেই আমরা বলছি এটাকে ইয়াস। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, এবং এর গতিটা যদি আমরা মাপি, তাহলে গতিটা মাপলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 200 কিলোমিটার কিন্তু কোনো কোনো জায়গায় হয়ে গেছে। কিন্তু আমরা দেখালাম বন্ধুরা আপনাদেরকে 98 অবধি আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি, অর্থাৎ প্রায় বলতে গেলে 200 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঘূর্ণিঝড় পরিণত হয়ে গেছে, রূপান্তরিত। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কবে থেকে আসছে, পরবর্তী 24 ঘন্টায়, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে করে বাঁক নেওয়া শুরু হবে। 24 ঘন্টা বলতে কি, সরি, 12 ঘন্টার মধ্যে, পরবর্তী 12 ঘন্টার মধ্যে মোটামুটি একটা সম্ভাবনা বঙ্গোপসাগরে ইয়ে হবে, মানে আপনাদের বায়ুর একটা ঝাপটা তৈরি হবে, যার ফলেই কিন্তু এটা দেখা যাবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তো আমরা এটা শুরু করব যে আপাতত ঘূর্ণিঝড় যেটা হচ্ছে তাউকতে ওটা দেখে নিই, ওটা এখন আহমেদাবাদে আছে আপনাদেরকে বলে দিয়েছি। তো ওটা আস্তে আস্তে করে পালানপুর হয়ে, এই অংশ হয়ে, পাজি হয়ে, যোধপুর হয়ে, এটা আস্তে আস্তে করে নিউ দিল্লি গোয়ালিয়রের দিকে চলে যাবে। তো এটার গতিবেগ কতটা আছে এখন আমরা একবার মেপে নিই। তো ঘূর্ণিঝড় তাউকতে যেটা, তার গতিবেগ আছে কিন্তু এই মুহূর্তে প্রায় 110 থেকে 109 কিলোমিটার প্রতি ঘন্টায়, আমরা এটা মেপে দেখতে পাচ্ছি। তো আপনারা বুঝতে পারলেন, তো আর ঘূর্ণিঝড় যশটা একবার আমরা মেপে নেব কীভাবে কীভাবে উঠছে। তো মোটামুটি নতুন আপডেটে যেটা পাচ্ছি ঘূর্ণিঝড় যশের, তো পরবর্তী 24 ঘন্টায় কি এটা সমুদ্রে কি পরিস্থিতি কোনো চেঞ্জ হবে বে অফ বেঙ্গলে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু বর্ষা প্রবেশ করার সময় কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এটা কিন্তু কেরালা হয়ে বর্ষাটা কিন্তু আসবে, অর্থাৎ এই অংশ হয়ে কিন্তু বর্ষাটা আসবে, কেরালা হয়ে বর্ষাটা কিন্তু যাবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন দেখুন বর্ষাটা আগমনী, এটা এখান থেকে কিন্তু বর্ষাটা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ, মোটামুটি 20 তারিখ আমরা 20 তারিখে রয়েছি, 20 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি একটি প্রভাব, মানে একটি ছোট্ট কিন্তু সমুদ্রে দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা, অর্থাৎ হাওয়ার একটা বেগ, তার ফলেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে জলীয় বাষ্পের প্রভাবে।
দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু সমুদ্রের ইয়েটা চেঞ্জ হচ্ছে কালারটা, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে বায়ুর প্রভাবটা আসছে। এই সময় কিন্তু আগের বছর আমফান এসেছিল, তবে আমফানের স্মৃতি উস্কে দিয়ে ঘূর্ণিঝড় যশ কিন্তু আবারও আসছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ আমফান এবং ঘূর্ণিঝড় একই সময়ে পরপর এক বছর অন্তর অন্তর কিন্তু ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে। তবে সুন্দরবন এলাকায় এই অংশেই কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাটিতে, যেহেতু এখানে অনেক ঘরবাড়ি থাকে যেগুলো ভেঙে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়, মানে যা বলি গাছ ভেঙে পড়ে যায়, অনেকের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সেটাই কামনা করবো যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়, ঘূর্ণিঝড়টি কিন্তু যাতে অন্য জায়গাতে পাশ কাটিয়ে চলে যায়, যাতে সমুদ্রে এই সুন্দরবন সাইডে এসে যাতে না পৌঁছায়। তো আবহাওয়ার ব্যাপার, সেটা আবহাওয়া কেমন দিক দিয়ে যায় সেটা বোঝা যাবে। তো 21 তারিখ মোটামুটি গেলে আমরা দেখতে পাচ্ছি, 21 তারিখ তখন আমরা দেখেছি, 21 তারিখের পর যখন আমরা 22 তারিখ পৌঁছাচ্ছি, 22 তারিখ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালার কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে, এবং কালার কিন্তু আরেকটু ভয়ঙ্কর, অর্থাৎ আরেকটু কিন্তু ডিপ খয়েরি কালারের কিন্তু হয়ে গেছে, লালচে খয়েরি আপনারাও দেখতে পাচ্ছেন প্রভাবটা, এবং আপনাদেরকে আমরা লাইভ ট্র্যাকিং দেখাচ্ছি। আর মোটামুটি এটা শনিবার যখন আমরা 22 তারিখের দিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছি, তখন দেখতে পাচ্ছি 22 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি বঙ্গোপসাগর, অর্থাৎ বে অফ বেঙ্গলে। এটা কোথা থেকে উঠছে, যেমন পোর্ট বেলার এই অংশ থেকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি উঠছে, অর্থাৎ জলীয় বাষ্প টেনে কিন্তু একটি ঘূর্ণাবর্ত এই পোর্ট বেলারের সামনে থেকে উঠছে, দেখতে পাচ্ছেন এমন হচ্ছে, অর্থাৎ এখান থেকে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে। তো আমরা এটাকে আবার চালু করে দিচ্ছি, চালু করলে দেখতে পাচ্ছেন এই দেখুন ঘূর্ণাবর্তটি এবার একটি ঘূর্ণিঝড়ের আস্তে আস্তে করে একটি নিম্নচাপের আকার নিয়ে তৈরি হচ্ছে, নিম্নচাপ দেখতে পাচ্ছেন, নিম্নচাপের আকার নিচ্ছে। তো নিম্নচাপের আকার নিয়ে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তো ঘূর্ণিঝড়ে কখন পরিণত হচ্ছে এটা একবার দেখে নেব। ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সোমবার রাত্রি 2 থেকে, দেখতে পাচ্ছেন দেখুন ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। মোটামুটি 24 তারিখের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা কোন দিকে কীভাবে এগোবে। তো এখন পুরোটাই সম্ভাবনার উপর, যেদিকে আমরা দেখাচ্ছি মোটামুটি ওই গতিবেগের ওপরে ওই হিসাবে গেলে এই দিকে যাওয়ার সম্ভাবনা আছে, ওটাই আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 24 তারিখ দেখেছি, এবার 25 তারিখ আমরা যাচ্ছি, মঙ্গলবার 25 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি এটা উড়িষ্যার দিকে যাচ্ছে, সম্ভাবনার উপর নির্ভর করে উড়িষ্যার দিকে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝখান অংশটিতে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে। তবে মোটামুটি 25 তারিখের পর যখন 26 তারিখ প্রবেশ করছি, 26 তারিখ প্রবেশ করলে যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু এই দিকে গিয়ে আবার একটু ডান দিকে বাঁক নিল, অর্থাৎ ডান দিকে বাঁক নিয়ে কিন্তু সিধা উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের মাঝ অংশটিতে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরের ওপরে গিয়ে ডাইরেক্ট হিট করছে এটা ঘূর্ণিঝড়টি, অর্থাৎ ভুবনেশ্বরে হিট করলে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে ভারী কিন্তু প্রভাব পড়বে, অর্থাৎ ঘূর্ণিঝড়টির ফলে, সেটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখালাম ঘূর্ণিঝড় ইয়াস সম্বন্ধিত বিস্তারিত তথ্য, যার ফলে খড়গপুর, জামশেদপুর, কলকাতা, ধানবাদ, মেহেরপুর, রাজশাহী, মালদা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রভাব, মুর্শিদাবাদ পড়বে, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বিভিন্ন অংশে তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই হাওড়া, বিভিন্ন অংশে হুগলিতে, বিভিন্ন অংশে পড়বে বোলপুর, বিভিন্ন অংশে বরিশালও দেখতে পাচ্ছি, খুলনা, পিরোজপুর, মোংলা, জিনগড়, কাওখালী, বরিশাল, বোলা, ঝিন্দাই, ফেনী জেলা, হাতিয়া, বিভিন্ন অংশে পার্থকাটা, কলাপাড়া, মাতাবেড়িয়া, শ্যামনগর, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, নারিল, মুখসাদপুর, বিভিন্ন অংশে কিন্তু আমরা প্রভাব ফেলতে দেখছি। তো বন্ধুরা, এই ছিল এখনকার আমাদের লেটেস্ট আপডেট। তো চলুন এখনকার জন্য একটুখানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না।